গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শুভজিৎ। আর এই ভিডিওটা সাধারণ ভিডিও থেকে একটু অন্যরকম হবে, কারণ এই ভিডিওটা টোটালি একটা রুম মেকওভার ভিডিও। কারেন্টলি এটা হচ্ছে আমার রুমের সিচুয়েশন, আর এটা হচ্ছে আমার বেড। বেডের পাশে এরকম জিনিসপত্র রাখা আছে, আর এটা একটা ডেস্ক যেখানে আমি ডেলি নিডসের সব জিনিসপত্র রাখা আছে পরপর। এই নিচেরটা হচ্ছে আমার ক্যামেরা গিয়ারের রাখার জায়গা, এটা হচ্ছে একটা সাধারণ বুক সেলফ, এটা আমার স্টাডি টেবিল প্লাস ফটোশ্যুটের জায়গা, আর এটা হচ্ছে সেই ওয়ালটা যেখানে আমি কিছু বছর আগে গ্রাফিটি ওয়ার্ক করেছিলাম। তো এই হচ্ছে গোটা রুমের অবস্থা। এটা হচ্ছে আমার কম্পিউটার টেবিল, এই কম্পিউটার টেবিলে কেবল ম্যানেজমেন্ট বলে কোনো জিনিস নেই, কারণ পেছনটা পুরো মেস একদম। যাই হোক, তো এটা হচ্ছে পুরো ঘরে তার এরকম অবস্থা, যেটা হচ্ছে ব্রডব্যান্ডের তার, প্লাস গোটা ঘর নোংরা হয়ে আছে। এই ভিডিওটাতে আমি গোটা ঘরটাকে একটা মেকওভার দেবো। দ্য প্ল্যান ইজ, সবার ফার্স্টে কিছু ইলেকট্রিক্যাল কাজ হবে, তারপর ঘরটাকে রং করবো, অ্যান্ড তারপরে শুরু করবো ডেকোরেশনের কাজ। তো স্টে টিউন উইথ দিস ভিডিও অ্যান্ড ওয়াচ ইট টিল দ্য এন্ড। থ্যাংক ইউ, বাই বাই। ফাইনালি রুমের ওয়্যারিংয়ের কাজ চলছে। অ্যাজ ইউ ক্যান সি, গোটা ঘরে এখন ওয়্যারিংয়ের কাজ হচ্ছে আর কি। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি ইলেকট্রিকের কাজ প্রায় শেষ, নো মোর হ্যাঙ্গিং কেবলস ইন দ্য রুম। এই জায়গাটা জাস্ট মেস হয়েছিল একটা, তো এটা পুরো একদম ক্লিন করে ইলেকট্রিকের কাজ শেষ করা হয়েছে। তো আজকে থেকে কালার করা শুরু হবে, আর এটাই আজকের লাস্ট আর কি। এই পুরো রুমের এই সব গ্রাফিটি আজকেই লাস্ট। ওকে, তো মিস্ত্রি আসার কথা 10:30, 10:30 বেজে গেছে। আশা করি মিস্ত্রি খুব তাড়াতাড়ি চলে আসবে। মিস্ত্রি চলে এলে দেখাচ্ছি যে আমরা কী কালার চুজ করি। এখনও কালার চুজ করা হয়নি, কী কালার চুজ করি অ্যান্ড ওয়াল পট্টি করি কী করি সেটা সব দেখাচ্ছি। স্টে টিউনড। এ ফিউ মোমেন্টস লেটার, আপাতত কালার নিয়ে একটু চিন্তায় আছি কী কালার করব না করব। তো এশিয়ান পেন্টসের অ্যাপ থেকে দুটো কালার চুজ করেছি, মানে আমার ইচ্ছা হচ্ছে গোটা ঘরটায় যে কালারটা করব তারই সব থেকে ডিপ ভার্সনটা আমি এই ওয়ালটাতে করব, হাইলাইট করব। তো আপাতত যে কালারটা চুজ হয়েছে সেটা হচ্ছে এশিয়ান পেন্টস থেকে, কালারটার নাম হচ্ছে পেপার লিফ। ওকে, তো এই হচ্ছে কালারটা, কাইন্ড অফ গ্রিনের একটা শেড আর কি, কুচি কলাপাতা টাইপের। আর এই ইয়েটার কালার আমি ভেবেছি ড্রামা, ড্রামা, তো ড্রামা হচ্ছে একটু ডিপ গ্রিন আর কি। তো দেখা যাক কোনটা চুজ করি লাস্টে। 10:30 তো পার হয়ে গেছে, এখনো পর্যন্ত রঙের মিস্ত্রি আসেনি। আর এটা হচ্ছে আমার ব্যালকনি পার্ট, তো এই জায়গাতেও এই ইলেকট্রিকের কাজ করেছে, এই জায়গাটাও কালার করা হবে। আর ব্যালকনির থেকে বাইরে এরকম একটা ভিউ নর্মাল। 2000 years later. হে গাইস, তো প্রাইমার জাস্ট কমপ্লিট ওয়ালপট্টির পরে। তো এখন গোটা রুম আমার এরকম হোয়াইট হোয়াইট দেখাচ্ছে, আর আজকে থেকে রঙের কাজ শুরু হবে। ওই সাইডটায় রং রাখা আছে সব, ওই যে এটা হচ্ছে ব্যালকনির অবস্থা, এখন পুরো হোয়াইট। আর আজকে এটা লাস্ট, আজকে থেকে কালার শুরু। তো আশা করছি আজকে কালার শেষ হয়ে যাবে, দেখা যাক আজকে রঙটা কমপ্লিট হয় কিনা ঘরে। তো এইখানে সব রঙগুলো রাখা আছে। আই চুজ দিস কালার, এটা কাইন্ড অফ এ হালকা গ্রিন, আর একটা ডিপ গ্রিন আছে। তো এখন গোটা ঘর এরকম হোয়াইট অ্যান্ড হোয়াইট। ওকে, সো দে জাস্ট স্টার্টেড পেন্টিং, আর সিলিংটা জাস্ট হয়ে গেল, এখন ওয়ালগুলো স্টার্ট হলো। এই যে হে গাইস, তো রুমের রং কমপ্লিট অ্যান্ড 3, 2, 1 Now see the magic and the DIY parts begin. তো এখন আমরা কালার করছি এই দরজা জানলাটা, কারণ মিস্ত্রি আসেনি। সো DIY আমি, বাবা আর ঠাকুরদা মিলে। তো ফার্স্ট স্টেপ ইজ এই সিরিজ কাগজটা দিয়ে পুরোটা ঘষতে হবে। লেটস ডু ইট। এই সিরিজ কাগজটা দিয়ে বসলে পুরোনো রঙটা উঠে যাবে, দেন এর উপরে আবার নতুন করে রং করবো আমরা।
কাজটাকে যতটা সোজা মনে হচ্ছে কাজটা অ্যাকচুয়ালি অতটা সোজা নয়, কারণ এটাকে বড্ড প্রেস করে ঘষতে হচ্ছে, আর এটা আমার ফার্স্ট টাইম। যাই হোক, লেটস সি কি করা যায়। ওয়ান ইটারনিটি লেটার। হে গাইস, সো আই জাস্ট পেইন্টেড দ্য হোল দরওয়াজা বাই মাই সেলফ, অ্যান্ড ইউ মাস্ট বি থিঙ্কিং যে পেইন্টিং বাই ইউর সেলফ ইজ এ বিগ টাস্ক অ্যান্ড ইটস নট ফান, বাট আই এম টেলিং ইউ ফান বিকজ DIY ইজ ফান। আর আমার সাথে আমার বাবা পেছনে, আর সবথেকে বড় কথা হচ্ছে পেছনে আমার ঠাকুরটা। সো তিন জেনারেশন মিলে আমি আমার ঘর পেন্ট করছি এখন। আর এইটা আমি করছি, এটা হচ্ছে আমার ঘরের মেন দরজা, আর বাবা করছে এই সাইডের এই জানলাটা। তো এটাও আমরা চুজ করেছি যে গ্রিন কালার করব। তো এই যে গ্রিন কালার, আর এদিকে আমার ঠাকুরদা, ঠাকুরদা আপাতত সিরিজ কাগজ দিয়ে ঘষছে, তারপর ঘষা হয়ে গেলে এটা রং করবে। ঠাকুরদার দিকে তাকাও, একটু তাকাও। তো সিরিজ কাগজ দিয়ে ঘষার পর এটা পুরো পেন্ট করা হবে, আর তারপর পেন্ট করা হবে বাইরের ওয়ালটা। প্রথমে একটু ডিপ্রেস হয়ে গেছিলাম যে মিস্ত্রি আসেনি, বাট আজকের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হতো, তাই বাবা বললো যে মিস্ত্রি আসেনি তো কী হয়েছে, লেটস DIY। পেন্ট অলমোস্ট কমপ্লিট, আমি ওই দরজাটা করে দিয়েছি, বাবা আর ঠাকুরদা মিলে এই জানলা দুটো করে দিয়েছে। আপাতত এই ব্যালকনি দরজাটা রং করা হচ্ছে। আর কাম উইথ মি, এই গোটা বারান্দার রংটা বাবা আর ঠাকুরদা মিলে করছে। বাবা হাই করো। এটা আমার বাবা, হাই। আর এটা আমার ঠাকুরদা, ঠাকুরদা একটা হাই করে দাও, হাই করো। আর এই দরজাটা পুরোটা দাদা রং করেছে। সো ফার্স্টলি থট যে আজকে মিস্ত্রি আসবে না, তো কালকে করি, বাট অ্যাকচুয়ালি ইটস গোয়িং গুড। আর আমরা ফার্স্টে বলেছিলাম যে আজকে হবে না হয়তো, কারণ মিস্ত্রি নেই, বাট যেহেতু আমরা আছি, উই আর দ্য প্রফেশনাল পেইন্টার গাইস, ইউ ক্যান হায়ার আস। ও মাই গড, ওয়াও। তো যাই হোক, আপাতত এইটুকুটাই কাজ বাকি আছে, কোনো মতে হয়ে গেল। আপনারা দেখতে পারেন রং খুব ভালোই করছে, মিস্ত্রিকে করলে আই গেস খুব প্রিসাইজলি কাজ হতো, বাট DIY এর একটা আলাদা মজা আছে, কারণ মাই রুম মাই পেন্ট মাই রুলস। আপাতত এই তিনটে ব্লক আছে। ঠাকুরদা ওইখান থেকে বলছে আমরা প্রফেশনাল, উই আর ভেরি ভেরি প্রফেশনাল গাইস, উই আর ভেরি ভেরি প্রফেশনাল। আমরা গোটা ঘর পেন্ট করে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। তো দ্য ফ্যাক্ট ইজ মিস্ত্রি না এলে কোনো অসুবিধা নাই, নিজে থেকে পেন্ট করুন, নিজের ঘরকে নিজে পেন্ট করুন, নিজে সাজান। আর বাইরে বৃষ্টি, আজকে সানডে, সানডে আমাদের আউটিং মনে হয় ক্যান্সেল হয়ে যাবে, কারণ বাইরে বৃষ্টি। এইটুকুটা কমপ্লিট করে মোটামুটির মতো রুম কমপ্লিট, এরপর বেড নিয়ে আনবো এই ঘরে, আর তারপর সাজানোর ব্যবস্থা শুরু করবো। থ্যাংকস ফর ওয়াচিং। আর এই রঙের একটা অসহ্য বাজে গন্ধ উঠছে, যেটা প্রচণ্ড বাজে লাগছে। যাই হোক, কোনো ব্যাপার না, নিজে রং করছে এটাই অনেক বড়ো ব্যাপার। আর তার থেকেও বড় কথা, আমার সাথে আমার বাবা এবং ঠাকুরদা দুজন মিলেই সাহায্য করছে, এটাই আরো বড় কথা। এইখানে একটু বাদ পড়ে গেছে, এখানটা একটু একবার মেরে দেবে। আই লাভ গ্রিন, তো ঘরে আমি পুরোটাই গ্রিনের আলাদা আলাদা শেড মেরে দিয়েছি। হেয়ার ইজ আ কালার, উপরে আরেকটা কালার, ওদিকে আরেকটা কালার, আর এই দরজা জানে আরেকটা কালার। আমি একটু দেখাই, হ্যাঁ ঠাকুরদারা অ্যাকচুয়ালি কি করছে দেখে দরজাটা না। এই যে আমার বাবা এখানে জানলাগুলোকে রং করছে, আর ঠাকুরদা এখানে কি করছে, ঠাকুরদা তুমি রংগুলো তুলছে, আগেকার যে রংগুলো ছিল পরিষ্কার করছে, বাবা রং করছে। তো গাইস, আমাদের তিন জেনারেশন একসাথে কাজ করছে, বাবা ঠাকুরদা দাদা তিনজনে সবাই কাজ করছে। তো গাইস বাই, স্টে টিউন।
গুড ইভিনিং গাইস, অনেকদিন পর ছাদে এলাম আর সূর্য অস্ত চলে গেছে, আকাশটা বেশ দারুণ হয়ে আছে। অ্যাকচুয়ালি হাঁপিয়ে গেলাম আস্তে আস্তে, আমি সচরাচর খুব একটা ছাদে আসি না, তো অনেকদিন পর এলাম, বেশ ভালোই লাগছে। সো দ্য স্টোরি ইজ, প্রায় তিন চার বছর একই রুমে কাটানোর পর আই ডিজাইনড আ নিউ রুম, উই পেন্টেড ইট অ্যান্ড আফটার সো মেনি চ্যালেঞ্জেস। সো দ্য প্রবলেম ইজ, সামওয়ান গিফটেড দিস অসম লুকিং নিয়ন ডিজাইন এবং এখন এটার একটা পার্ট ইজ নট ওয়ার্কিং এনিমোর। তো মোটামুটি আমাদের চারপাশে থাকা সমস্ত ইলেকট্রিশিয়ানদের কাছ থেকে রিজেকশন পাওয়ার পর আই মেট সামওয়ান যার কাছে নাথিং ইজ ইম্পসিবল, সামওয়ান এক্সট্রিমলি ট্যালেন্টেড অ্যান্ড জিনিয়াস, অ্যান্ড আই কল হিম বাবা। বাবা আমাকে শিখিয়েছে কি করে সমস্ত সমস্যার একটা করে সমাধান আছেই, নো এক্সকিউজেস অ্যান্ড নাথিং ইজ ইম্পসিবল, অ্যান্ড সমস্ত কাজ এক্সপেরিমেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমেই শেখা যায়। বাবা একটা কথা অলওয়েজ বলতে থাকে, ভয় পেও না, ইউ ক্যান ডু ইট। দেন আর কি, দেন আমরা কাজ শুরু করলাম কারো ভরসায় বসে না থেকে, অ্যান্ড উই ফিক্স অল দ্য প্রবলেমস টুগেদার, অ্যান্ড আমরা দুজন মিলে গোটা ঘরের মধ্যে ড্রিল করলাম, সবগুলো জিনিস একসাথে সাজালাম পরপর, অ্যান্ড গোটা দিন কাজ করার পর সো ফাইনালি এভরিথিং ইজ গোয়িং টু হ্যাপেন টুডে। এই পিয়ের যে অংশটা খারাপ ছিল শেষমেশ আমি আর বাবা মিলে এটা ঠিক করলাম, এটা বাড়িতে রিপ্লেস করে এটা লাগালাম, কারেন্টলি জ্বলছে আর এটা লাগাবো, ওগুলো সেট করবো। ঘরের অবস্থা আপাতত এখন যাচ্ছে তাই, বাবা ড্রিল করছে এখানে। উই মেড দিস। সো দিস ইজ মাই রুম, এটা হচ্ছে আমার বেড, আর এই শুর একটাকে আমরা চেঞ্জ করে বুক সেলফ বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার স্টাডি টেবিল, আর গোটা ঘরের কালার এরকম। এদিকটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, এটা হচ্ছে আমার কাস্টম মেড টেবিল ডেস্ক যেটার উপর আমার পিসি আছে, অ্যান্ড এটা হচ্ছে সেলফ র্যাক, এটা একটা নর্মাল খেলনা ক্যামেরা যেটা আমাকে গিফট করেছিল, এটা মায়ের গিফট করা DJI অসমো যেটা দিয়ে আমি সব ভিডিও রেকর্ড করি, মাই ফেভারেট স্যান্ড্রো এটাও একজন গিফট করেছে, অ্যান্ড এটা হচ্ছে সাইকোফুরি ট্রাভেলারের কাস্টম বানানো একটা কফি মাগ। উপরে এটা নিয়েছিলাম মাইস্টিক চকলেট স্যান্ড ক্রাফট থেকে, আর এদিকে হচ্ছে সাইকোফুরি ট্রাভেলারের নিয়ন সাইন, দ্যাটস মাই ফেভারেট। আর এর ঠিক ওপরে আমার বন্ধুদের রেখে দেওয়া আমার কিছু পোর্ট্রেট, সবার উপরে ওইটা বানিয়েছে শীর্ষা, দেন এটা গিফট করেছে আমাকে প্রতিতি, আর এটা বানিয়েছে মুন। সো থ্যাংক ইউ সবাইকে আমার গোটা ওয়ালটা ডেকোরেট করে দেওয়ার জন্য। দিস ইজ মাই পিসি, সারাদিন এতেই আমি ইউটিউব ভিডিওস দেখি আর নানা রকম মুভিজ দেখি, এটা আমার ফেভারিট ওয়ালপেপার, এডিটিংও করছি আপাতত শিখছি জাস্ট। আর টেবিলটা দেখানোর মতো সেরকম কিছু নেই, এটা কিবোর্ড, এই টেবিলের উপরে এই ডায়েরিটা অলওয়েজ থাকে, এখানে আমি নানা রকম স্ক্রিপ্টস লিখি, আর আগে যেরকম ওখানে ওই টেবিলটা ছিল যার উপরে আমি সব কিছু রাখতাম ক্যামেরা গিয়ার, সেটা এখন আর রাখি না, আমার সব ক্যামেরা ড্রোন এখানেই থাকে। বাকি সব জিনিসপত্রের জন্য এই সেলফগুলো ইউজ করি, এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে, এখানে গোপ্রোর সমস্ত রকম অ্যাক্সেসরিজ রয়েছে, এটা মাইক যেটা আমি খুব কমই ব্যবহার করি। আর এদিকে হচ্ছে আমার বুক সেলফ যার উপর এটা একটা গিফট, এটা একটা গিফট, এখানে আমার ঘড়ি চার্জ হচ্ছে, এখানে আমার কিছু ফেভারিট বুকস। ওকে, তো সব মিলিয়ে এটাই আমার আপাতত রুম, তো আগের ঘরটার থেকে অনেকটা চেঞ্জ, যাই হোক কিছুটা অকওয়ার্ড লাগছে বাট খুব ভালো লাগছে কারণ এখন টোটালটাই একটা অর্গানাইজড ওয়েতে আছে। আরও অনেক কাজ আছে ঘরের মধ্যে, কিছু ইনডোর প্ল্যান্টস লাগাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আর আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হয়েও, আমি ইনস্টাগ্রামের ইউজার আইডি
লিঙ্কটা পুরো নিচে দিয়ে দেবো। আর জানিও আমাকে এই ভিডিওটা কেমন লাগলো। বিশেষ সেরম কিছু ছিল না ভিডিওতে, অত হিউজ মাপের কিছু নেই, বাট স্টিল নেক্সট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হলে আমি সেই ভিডিওটা পাবলিশ করে দেবো, যে হাউ আই মেক মাই ভিডিও অ্যান্ড সেট আপ টুল। আর তোমরা যারা যারা আমার সাথে কানেক্ট হতে চাও, তারা আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো, আমার পার্সোনাল অ্যাকাউন্টে ফলো করো এবং সাইকোপ্যাথি ট্রাভেলার অ্যাকাউন্টটাকে ফলো করে দাও, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোরও লিঙ্ক নিচে দিয়ে দেবো। সো এটাই ছিল ভিডিও, ওকে বাই, নাইট।